প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সবাই ভালো আছো। আমি আব্দুর রহমান, আবারও তোমাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছে। যারা সেকেন্ড ইয়ারে উঠেছো রিসেন্টলি, তোমাদের গতদিন টেন্স পড়িয়েছিলাম, আজকে যেটা পড়ব সেটা হচ্ছে পার্টস অফ স্পেস। এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড ইয়ারে যেহেতু সব গ্রামাটিক্যাল আইটেম, কাজেই টেন্স এবং পার্টস অফ স্পেস ছাড়া তুমি অনেক কিছুই করতে পারবে না। কাজেই গ্রামার শুরু করার আগে তোমাদেরকে দুইটা জিনিস ভালো মতো ক্লিয়ার হওয়া উচিত, যে টেন্স কি, কাকে বলে, কত প্রকার, এবং টেন্সের সব কিছু ইলাবোরেশন তোমাদের জানা উচিত। তেমনি পার্টস অফ স্পেসও এরকম, পার্টস অফ স্পেস কাকে বলে, কত প্রকার, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। তো কাজেই আজকের টপিকটা কি, পার্টস অফ স্পেস। পার্টস অফ স্পেস কাকে বলে? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই কি বলে, পার্টস অফ স্পেস বলে। যে প্রতিটা ইন্ডিভিজুয়াল শব্দকে কি বলে, পার্টস অফ স্পেস বলে। তো কাজেই পার্টস অফ স্পেস হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে প্রতিটা শব্দকেই কি বলে, পার্টস অফ স্পেস বলে। ওকে, প্রত্যেকটা ওয়ার্ডই পার্টস অফ স্পেস। কাজেই আমরা জানলাম যে পার্টস অফ স্পেস বলতে কি বোঝায়। বাংলায় হচ্ছে পদ, হ্যাঁ, প্রতিটা শব্দই হচ্ছে একটা পদ। তো পার্টস অফ স্পেস কত প্রকার? পার্টস অফ স্পেস সাধারণত 8 প্রকার। দেখো কি কি, এর প্রথমে আছে হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8টা হচ্ছে পার্টস অফ স্পেস। তো এই 8টা পার্টস অফ স্পেস তোমাদের ক্লিয়ার হওয়া উচিত। যেমন নাউন, প্রথমে নাউন, নাউন খুবই গুরুত্বপূর্ণ। নাউনের অবস্থান সাধারণত সাবজেক্টের, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাবজেক্টের হিসেবে নাউন বসে, হ্যাঁ, অবজেক্টের, অবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্টের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, এবং প্রিপোজিশনের, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। এই বিষয়গুলো সাধারণত নাউন। নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো কিছু পৃথিবীতে যে কোনো কিছুই আছে যেগুলোর নাম, সেগুলো হচ্ছে নাউন। তো কাজেই আমরা বুঝলাম কি, কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন এগুলো সাধারণত 5 প্রকার। এইগুলো ডিটেলস আমরা পড়ছি না, আমরা অন্যদিন আমরা ভেঙে ভেঙে ডিটেলস পড়ব। তো কাজেই কোনো কিছু, যেমন নাম বলতে আরও বোঝায়, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, মানুষের নাম, যে কোনো কিছুর নাম, হ্যাঁ। তারপরে কোনো কিছু যেগুলো আমরা দেখতে পাই না, মানুষের দয়ালু, কাইন্ডনেস, হ্যাঁ, এগুলো নাউন। তারপরে আমরা যে কোনো মেটাল, যে মেটাল যেগুলো, সেগুলো হচ্ছে নাউন, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন বলা হয় যেগুলো। তো কাজেই এই হচ্ছে নাউন। আমরা এরপরে দেখবো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যে নাউন, যেমন আমরা একজনকে ডাকলাম রানা হিসেবে, পরবর্তীতে আমরা তাকে ডাকছি হি হিসেবে, হি, এটাই হচ্ছে সাধারণত প্রোনাউন। নাউনের পরিবর্তে বেসিক্যালি প্রোনাউন বসে, হ্যাঁ। প্রোনাউন কোনগুলো? হি, শি, ইট, দে, হ্যাঁ, দেম, দেয়ার, মাই সেলফ, ইট সেলফ, এগুলো সবই প্রোনাউন। তো কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোনাউন। তারপরে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, হ্যাঁ, সেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, হ্যাঁ, এগুলো দোষ, গুণ, অবস্থা। যেমন হট, কোল্ড, এগুলো হচ্ছে অবস্থা বোঝায়। তারপরে সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ, এগুলো লিটিল, মাছ, মোর, মেনি, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তবে দেখো ভার্ব। ভার্ব, ভার্ব কাকে বলে? যে কোনো কিছু করাকে সাধারণত কি বলা হয়? ভার্ব বলা হয়, যে কোনো কিছু করাকে। এবং ভার্ব সেন্টেন্সের প্রাণ বলা হয় ভার্বকে। কাজেই উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স হতে পারে না। তো কাজেই ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ডিটেলস আমরা আলোচনা করলে দেখা যাবে যে ভার্ব নিয়ে একটা ক্লাস হয়ে যাবে। তো কাজেই যে কোনো কিছু করা, যেমন ডু, হ্যাঁ, তারপরে ওয়ার্ক, ইট, হ্যাঁ, তারপরে রাইট, রিড, এগুলো সবই সাধারণত ভার্ব। ভার্বের অনেক রকম প্রকারভেদ আছে, এই প্রকারভেদ নিয়েও আরেকদিন আলোচনা করব। এবার আসো, ভার্ব গেল, এবার অ্যাডভার্ব দেখো। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে অন্য সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সাধারণত অ্যাডভার্ব বলে। এবং ম্যাক্সিমাম অ্যাডভার্বের ক্ষেত্রে দেখা যায় কি, যে এল ওয়াই, হ্যাঁ, যেমন স্লোলি, ওকে, কুইকলি, এগুলো সাধারণত অ্যাডভার্ব। কিন্তু আবার কিছু কিছু অ্যাডভার্ব আছে, যেমন অ্যাবাভ, হ্যাঁ, ডাউন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এগুলো সাধারণত এল ওয়াই নাই। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব।
তো অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলে? যে প্রিপোজিশন বলতে প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, কার্পূর অবস্থান নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান। প্রিপোজিশন সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, এবং নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য সব পার্টস অফ সেন্টেন্সের সঙ্গে এর সম্পর্ক স্থাপন করে, তাকে সাধারণত প্রিপোজিশন বলে। যেমন ইন, অ্যাট, হ্যাঁ, অন, টু, এগুলো সবই কি? প্রিপোজিশন। তো কাজেই প্রিপোজিশন একটা সেন্টেন্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা ইয়ে আছে সেকেন্ড ইয়ারে, যে প্রিপোজিশন একটা কিন্তু আলাদা টপিকই আছে, প্রোনাউন রেফারেন্স একটা টপিক, 8 নম্বর প্রোনাউন রেফারেন্স একটা টপিক আছে। যেমন তেমনি প্রিপোজিশনে নিয়েও তোমাদের একটা আলাদা টপিক আছে। তোমাদের যে বলেছিলাম যে 12টা গ্রামাটিক্যাল আইটেম এবং 4টা রাইটিং আইটেম, এই 12টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে তোমাদের কী আছে? প্রোনাউন আছে, প্রিপোজিশন আছে, এবং অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভটা বেসিক্যালি আছে কীভাবে, সরাসরি অ্যাডজেক্টিভ নেই, কিন্তু অ্যাডজেক্টিভটা আছে, আর্টিকেল হিসেবে আছে, তারপরে মডিফায়ার হিসেবে আছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমাদের বলতে হয়। তারপরে দেখো কনজাংশন, কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুটি ওয়ার্ড অথবা দুটি ক্লজকে যুক্ত করে, তাকে কনজাংশন বলে। কনজাংশন কোনগুলো? অ্যান, বাট, অর, নর, আইদার, নাইদার, এগুলো সবই কনজাংশন। ওকে, তো কাছে কনজাংশন এর প্রকারভেদ আছে, এগুলো আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে আলোচনা করবো। এবার দেখো ইন্টারজেকশন, ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন বলতে যে ওয়ার্ড দ্বারা সাধারণত বিস্ময় প্রকাশ করা হয়, যে ওয়ার্ড দ্বারা আবেগ, অনুভূতি, বিস্ময়, হ্যাঁ, দুঃখ, বেদনা, ঘৃণা, ওকে, এগুলো প্রকাশ করা হয়, সাধারণত ইন্টারজেকশন বলে। যেমন হুররে, অ্যালাস, হ্যাঁ, তারপরে ব্রেভো, এই ওয়ার্ডগুলো সাধারণত ইন্টারজেকশন ওয়ার্ড খুব বেশি নাই। তো কাজেই এই কয় রকম তোমার পার্টস অফ স্পিচ, এই 8 রকম পার্টস অফ স্পিচ, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ দেখছো, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে তোমার 4 প্রকারকে তোমরা ইচ্ছা করলে কনভার্ট করতে পারবে। যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টাকে তোমরা নিজেদের মধ্যে কনভার্ট করতে পারবে, কনভার্টেবল যাকে বলা হয়। আর যে 4টা প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 4টাকে তোমরা কনভার্ট করতে পারবে না। এগুলো ফিক্সড কিছু ওয়ার্ড আছে। যেমন প্রোনাউন, সাধারণত প্রোনাউন একটা ইংলিশ ডিকশনারিতে এতগুলো শব্দ আছে, প্রায় 1,40,000 শব্দের মধ্যে তোমার, কিন্তু প্রোনাউন খুব বেশি নেই, খুব বেশি হলে তোমার 40-45টা প্রোনাউন আছে। তেমনি প্রিপোজিশন কয়টা আছে? প্রিপোজিশনে কিন্তু খুব বেশি নেই, এবং নির্দিষ্ট কিছু প্রিপোজিশন আছে, সেগুলো হচ্ছে 40 থেকে 50টা প্রিপোজিশন আছে। আর কনজাংশন আছে 30টা মতো কনজাংশন আছে, 25 থেকে 30টা কনজাংশন আছে। আর ইন্টারজেকশন হচ্ছে 10 থেকে 15টা ইন্টারজেকশন আছে, বা 15-20টার মতো ইন্টারজেকশন আছে। এই তোমার প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এগুলো হচ্ছে খুবই কম, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এগুলোকে ইচ্ছা করলে তুমি নিজেদের মধ্যে কনভার্ট করতে পারবে। আমি একটা কনভার্ট করে দেখাই। যেমন একটা শব্দ দেখো, যে বিউটি, BEAU, বিউটি, এই বিউটি শব্দটা হচ্ছে সাধারণত নাউন। আমরা যদি এটাকে অ্যাডজেক্টিভ করি তাহলে কি হবে, এর সঙ্গে প্লাস যদি ফুল লাগা দাও অবশ্যই টি এর আগে আই হবে, বিউটিফুল, যেমন অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি যদি এটাকে অ্যাডভার্ব করি তাহলে কি হবে, বিউটিফুলি হবে। হ্যাঁ, ওকে, তারপরে আমি যদি আবার এটাকে ভার্ব করতে চাই তাহলে কি হবে, বিউটিফাই, দেখো BEAUTIFY, এটা হচ্ছে ভার্ব। তো এইভাবে তুমি ইচ্ছা করলে কনভার্ট করতে পারবে একটা শব্দকে। তো কাজেই পার্টস অফ স্পিচ অনেক বড় একটা ক্লাস, তোমরা বাসায় পড়বে, তোমাদের যে যার যে গ্রামার আছে সেই গ্রামারটাই পড়বে। এবং আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সে পর্যন্ত ভালো থাকো, গুড লাক।